আজকে আপনাদের সাথে সিক্রেট একটা প্রক্সি সাইট শেয়ার করব যেখান থেকে আপনি সবচেয়ে কম খরচে এখান থেকে আপনি প্রক্সি নিতে পারবেন এটা কতটা কম সেই বিষয়টি শেয়ার করব এখান থেকে মেনলি আপনি মান্থলি ই নিতে পারবেন ডেলিও পারবেন সমস্যা নেই সো ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে একটা গিবয়ে থাকবে সেই গিবোয়েটা আমি বরাবর প্রক্সি সাইটগুলোতে দিয়ে থাকি এই গিবোয়ে আমি ভিডিও লাস্টের দিকে আলোচনা করব এখন আমরা সাইটটার যদি ইউজেস কেসগুলো দেখি কি কী পার্পাসে আপনার এপিগুলো ইউজ করতে পারবেন তাদের ওয়েবসাইটে দিয়ে দিছে তারা তো এখান থেকে অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক টেসবুক ইনস্টাগ্রাম টিকটক টেলিগ্রাম এগুলোর জন্য ইউজ করতে পারবেন এরপরে যারা অ্যামাজনে কাজ করেন অ্যামাজন যেমন এমটার্ক এরপরে ক্রিপ্টোকারেন্সি শপিফাই এইগুলোতে করতে পারবেন এরপরে যারা গুগলে কাজ করেন ওয়েব স্ক্রেপিং এই স্ক্রেপিংগুলোও করতে পারবেন এরপরে জিমেল ক্রিয়েট থেকে শুরু করে সবগুলা কাজ আপনি করতে পারবেন এরপরে জিমেল ক্রিয়েট টেক্স নাও টেক্সট প্লাস সব কাজই এই প্রক্সি দিয়ে করা যায় এরপরে যারা গেমলিং করেন বেটিং টেটিং করেন সো তাদের জন্য এটা একটা ভালো প্রক্সি ওকে এছাড়াও যারা মেগা পার্সোনাল থেকে শুরু করে সব কাজ করে থাকেন তারাও এই সাইড থেকে প্রক্সি নিতে পারেন এই সাইড থেকে নেওয়ার আরও একটা মজা আছে টুইস্ট আছে সেটা আমরা লাস্টের দিকে আলোচনা করব তো এটা প্রক্সি সেট ছাড়াও আর কি কী সার্ভিস দেয় সেই বিষয়টা দেখি এখান থেকে আমরা টোলসে গেলাম তাহলে দেখেন এটা হচ্ছে মাই এপি আমরা যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু আপনার ডিটেলস দেখতে পাবেন যেটা আমরা হোরে দেখি তো সিকিউরিটি পারপাসে আমি হাইড করে নিলাম আমার ইনফরমেশনগুলা তো এখান থেকে আপনার লোকেশন দেখতে পাবেন এরপর এখান থেকে পোর্ট স্ক্যানার এরপর অ্যানোমিনিটির চেকার এখান থেকে আপনি প্রক্সি টক্সি চেক করতে পারবেন এরপর ব্ল্যাক লিস্ট চেক করতে পারবেন স্পিড চেক করতে পারবেন পিং চেক করতে পারবেন এরপরে টিসি চেক করতে পারবেন এরপরে ব্রাউজার ইনফরমেশন পর্যন্ত এখান থেকে জানতে পারবেন সো এই হচ্ছে তাদের টুলসগুলা এটা নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও লাগবে সো নেক্সট টাইম এটা নিয়ে আলোচনা করব এরপর এই সেটটা থেকে আপনি ফ্রিতেও প্রক্সি নিতে পারবেন যেমন আমরা যদি এটা ক্লিক করি ফ্রি প্রক্সিতে তাহলে দেখেন এখান থেকে কিন্তু তারা ফ্রি প্রক্সি দিয়ে দিছে এটা শক্স ফাইভের সো একটু পর পর প্রক্সিগুলো আপডেট হচ্ছে যেমন সাত সেকেন্ড ছয় সেকেন্ড এরপরে তেইশ সেকেন্ড এক সেকেন্ড আগে এরপরে ছয় সেকেন্ড আগে যারা টুকি কাজ করতে চান তারা এখান থেকে প্রক্সি নিয়ে কাজ করতে পারবেন তো এই সেটটাতে ফার্স্ট আমরা সাইন আপ নিই এই সেটটাতে সাইন আপে একটু প্রবলেমে পড়তে পারেন সেক্ষেত্রে ভিডিওর নিচে লিঙ্ক থেকে এই সেটে চলে আসবেন তাহলে দুইটা লাভ হবে এখান থেকে প্রক্সি কেনার ক্ষেত্রে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর আপনি ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন সো এখান থেকে ইজিলি অ্যাকাউন্ট করার জন্য এখান এখান থেকে লগ চলে যাবেন এরপর এইখান থেকে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন এই সাইন আপে চলে যাবেন এরপর এইখান থেকে আপনার মেলটা দিয়ে দেন এরপরে পাসওয়ার্ড এরপর জাস্ট এখান থেকে সাইন আপ করে নিলাম সো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমরা জাস্ট লগ ইন করে নেব সো লগ চলে গেলাম তো এই হচ্ছে আমার ডিটেলস আমরা এখন অ্যাকাউন্ট করে নিলাম এখন আমাদের যেটা ফাস্ট করতে হবে সেটা হচ্ছে কে ওয়াইসি করতে হবে সো আমরা কে ওয়াইসিটা নি তো আমরা কে ওয়াইসিটা কমপ্লিট করে এরপরে কথা বলি ফার্স্টে এখানে আমরা ডিপোজিটটা নিয়ে আলোচনা করি তো আপনারা যদি এখানে ব্যালেন্সে যান সেই ক্ষেত্রে এখানে ডিপোজিট করতে পারবেন আপনি এখান থেকে কত ডলার ডিপোজিট করতে চান সাপোজ একশো ডলার এরপর এখান থেকে পেমেন্ট মেথডগুলা এরপরে পেপাল ভিসা এরপরে ইউএসডিটি আছে ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে সবগুলোই আছে সো যে কোনো একটা মেথড চুজ করে এখান থেকে ভিসা মাস্টার নিলাম এরপর পে অপশান চলে যাই এখানে একশো ডলারের সাথে আরও পনেরো ডলার চার্জ আসে ভিসাতে ক্রিপ্টোতেই চার্জটা নাই তো এখানে আপনার কার্ড নাম্বার সিভি নাম্বার দিয়ে দিবেন ডিটেলস দিয়ে জাস্ট এখান থেকে পে করে নিতে পারেন আর এখান থেকে ডিসকাউন্টের জন্য ডিসক্রিপশান একটা কুপন কোড রেখে দেবো আপনারা সেটা ইউজ করলে এখান থেকে ডিসকাউন্ট পাবেন এই হচ্ছে ডিপোজিটের সিস্টেম এরপরে আমরা প্রক্সিটা নিয়ে আলোচনা করি কীভাবে এখান থেকে প্রক্সি নিতে পারবেন সো এর জন্য প্রক্সি সেলে চলে গেলাম আমাদের হোম পেজে এরপর এখান থেকে বাই প্রক্সিতে গেলাম যাওয়ার পরে অনেকগুলো অপশন আছে যেমন আইপিবি ফোর আইপিবি সিক্স আইএসপি বেস্ট প্রক্সি মোবাইল প্রক্সি এরপরে রেসিডেন্ট প্রক্সি এই বি ফোরের প্রক্সিটা সবচেয়ে কম খরচে আমরা যদি ক্লিক করি আর এখান থেকে একটা কান্ট্রি চুজ করি আমরা মেনলি ইউএসএ নিয়েই কাজ করি সো ইউএসএ চুজ করি আমরা এরপরে দেখেন কোন পারপাসে আপনি ইউজ করবেন অনলাইন গেমিং ওয়েব স্ক্রেপিং গেমলিং আদার পারপাস যারা সার্ভে করেন সিপিএ করেন তারা আদার্স পারপাস দিবেন এরপরে দেখেন অনলি এক ডলার সাতান্ন সেন্ট এখানে খরচ হবে দুশো টাকাও না এক টাইপির দাম এক মাসের জন্য দুশো টাকাও পড়বে না যদি আমরা দেখি আমরা মিনিমাম সাত দিন পর্যন্ত নিতে পারব এখান থেকে সাত দিনে অনলি উনআশি সেন্ট প্রায় নব্বই টাকার মতো নব্বই টাকা হলে এক সাত দিনের প্রক্সি পাবেন সো কতটা চিপ এখানে আর আরও একটা মজার বিষয় হচ্ছে আপনি একটা প্রক্সি কিনলেন ওই প্রক্সিটা কাজ করতেছে না আপনার পারপাসে সেক্ষেত্রে আপনি রিফান্ডের জন্য তাদের কাছে চাইতে পারবেন সো কোনো ঝামেলা নেই খুবই চিপ রেট এরপরে যদি আমরা আলোচনা করি আমাদের আইপি বি সিক্স পক্সিটা নিয়ে এখানে অনলি চোদ্দোটা কান্ট্রি আছে এই কান্ট্রির প্রক্সিগুলো পাবেন যেমন অস্ট্রেলিয়া বুলগেরিয়া পর্তুগাল সিঙ্গাপুর ইউএসএ জাপান জার্মানি সো এক ধরনের এক এক রকম পক্সি লাগে আর এক এক কান্ট্রি লাগে সো যার যেটা খুশি সেটা নিতে পারেন আইপি বি সিক্সের প্রাইসটা যদি দেখি আপনারা চাইলে এটা পেপাল ইউজ করতে পারবেন দেখেন আইপি বি সিক্সের ক্ষেত্রে দশটা প্রক্সি এক ডলার চল্লিশ সেন্ট সো কতটা চিপ প্রক্সি এখানে এত চিপ রেটের পক্সি আর কোথাও পাবেন না এই জন্যই মেনলি আমি এটা একটা সিক্রেট সাইট বললাম এরপর যদি আমরা আইএসপি বেস্ট পক্সিগুলো দেখি যেগুলো দিয়ে আমরা মেনলি সার্ভে করি এখান থেকে আমরা ইউএসএ গেলাম তাহলে দেখেন ইউএসের প্রক্সি তিরিশ দিনের জন্য অনলি দুই ডলার সত্তর সেন্ট এগুলো মেনলি সার্ভেতে ইউজ করা হয় সার্ভে সিপিএতে আপনারা এইগুলো ইউজ করবেন টেক্সট নাও টেক্স প্লাস এরপরে পেপাল থেকে শুরু করে সব কাজে এইগুলো ইউজ করতে পারবেন এরপরে প্রক্সি যদি কাজ না করে সেক্ষেত্রে রিফান্ড অপশান তো আসেই এরপরে যদি আরও প্রক্সি দেখি আমরা সেক্ষেত্রে মোবাইল প্রক্সি ইউএসএ নিলাম মোবাইল প্রক্সিগুলো রোটেটিং হয় মেনলি সো যেগুলো আমরা অন্যান্য সাইটে ইউজ করি টি মোবাইল ফাইভ দেখেন তো যাদের খুবই ভালো মানের পকসিগুলো লাগে তারা এই প্রক্সিটি ইউজ করবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রক্সি এখানে আপনি টি মোবাইলের প্রক্সি পাবেন টি মোবাইলের প্রক্সি পাবেন এটিএনটি ওয়্যারলেস পাবেন এরপরে আদার সাইজ পি পাবেন এখন আমরা কথা বলি কীভাবে এই প্রক্সিগুলো আপনারা সেট করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করি সো প্রক্সি কেনার জন্য এখানে আমার বিশ ডলার ডিপোজিট করে নিয়েছি আমি এখন আমি একটা প্রক্সি নিব এখান থেকে যে কোনো একটা প্রক্সি কিনবো সো এর জন্য বাই প্রক্সিতে গেলাম আর এইখান থেকে আইএসপি বেসড যে প্রক্সিগুলো আছে সেটা কিনলাম এখান থেকে আইএসপিতে যাওয়ার পরে এই যে এখানে ইউএসএ দেখতে পাচ্ছেন আমরা ইউএসএ নিব কারণ ম্যাক্সিমাম মেম্বার আমার ইউএসের কাজ করে সো ইউএসএ দেখাই তো ইউএসএর তিরিশ দিনের জন্য অনলি দুই ডলার সত্তর সেন্ট এরকম কম খরচের আইপি আমি আমার লাইফে অনলাইন জগতে যত দিন যাবত আসি আইএসপি বেসড প্রক্সি এত এত কম খরচে কোথাও পাবেন না এটা হচ্ছে তিরিশ দিনের জন্যই সো এখন আমরা এটা বাই করে নিই দুই ডলার সত্তর সেন্ট দিয়ে এরপরে দেখেন আপনার পারপাস তাদের বলবেন তো এখান থেকে তাদের কিছু পারপাস আছে সো আমি যেহেতু সার্ভের জন্য ইয়ে নিব এর জন্য আদার্স পারপাস দিব এরপরে কোন পারপাস ইউজ করবেন আদার্সের মধ্যে পেপাল নেটফ্লিক্স শপিফাই আপনি এখান থেকে অ্যামাজনটা দিয়ে দিবেন কারণ অ্যামাজন অ্যামটাকে কাজ করতে গেলে অনেক ভালো আইপি লাগে এরপর হচ্ছে অথোরাইজড মেথড এরপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড সহ বা স্টেটি নিব এরপরে পেমেন্ট মেথড হিসেবে আমার যে ব্যালেন্স আছে আমরা এই ব্যালেন্সটা নিব এরপরে আমরা পে করে দিলাম ইউর অর্ডার সাকসেসফুলি পেড সো আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা প্রক্সিটা সেট করে দেখাবো প্রক্সিটা ইউজ করব সো এর জন্য গোটো পার্সোনাল অ্যাকাউন্ট এটা চলে গেলাম এরপরে যেহেতু আমরা আইএসপি বেসড প্রক্সি নিছি এটা চলে যাব আইএসপি অর্ডার তো এ হচ্ছে আমাদের প্রক্সিটা এখন প্রক্সি পোর্ট এই দুইটাই কীভাবে পাবেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন টেক্সটে নিব এক্সপোর্ট ইন টেক্সট সো একটা টেক্সট ফাইল ডাউনলোড হয়ে গেছে এটা ওপেন করলাম ফুল আইপিটা আমরা কপি করে নিলাম সিকিউরিটি পারপাসে আমি হাইড করে নিলাম এখন আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাই আইপিটা সেট করার জন্য আমি ওয়াটার ফক্সে করব সো ফক্স ওপেন করলাম এখন ফক্সি প্রক্সিতে এখান থেকে অপশানে চলে গেলাম যে কোনো একটাই সেট করব এখান থেকে প্রক্সি এরপরে পোর্ট এরপরে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু আমি দিয়ে দিচ্ছি তো আমি আইপিটা সেট করে নিলাম এখন হোর ডট নেটে যাই তাহলে ডিটেলস দেখতে পাবো কোন আইপি কী লেনদেন সব কিছু সো আইপিটা মোটামুটি অনেক ফাস্ট তো যে আইপিটা আমি কিনলাম সেটা হচ্ছে ক্রোকার কমিউনিকেশন এটাও ভালো আইপি তো এটা নাইনটি পারসেন্ট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন টাইমটা ঠিক করে বর্তমানের টাইম আমার বাংলাদেশি টাইম এরপর নিচের দিকে গেলে দেখেন এ হচ্ছে জিপ কোড এরপর আইএসপি এটা হচ্ছে আইএসপি রেঞ্জ এখন প্রবলেম হচ্ছে আপনি আপনার মন মতো আইএসপি নিতে পারতেছেন না সো তখন কি করবেন তখন আপনি তাদের সাপোর্টে কথা বলবেন সাপোর্টে কথা বলে সব প্রবলেম সলভ করে নেবেন তারা ইনস্ট্যান্ট রিপ্লে করে সবই কোনো প্রকার ঝামেলা ছাড়া তো এখানে দেখেন এখানে তারা শখস জন্য একটা পোর্ট দিছে এরপর এস টি টিভির জন্য আরও একটা পোর্ট দিয়ে দিছে সো যারা চান সক্স ইউজ করবেন শক্স করতে পারেন যারা চান যে এস টি করবেন আপনারা এস টি করতে পারেন সো এই সেটের মধ্যে অনেক অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আপনি অন্যান্য সাইটে পাবেন না এখন আরও একটা ভালো ইনফরমেশন হচ্ছে আপনার সাপোজ কোনো আইপি কাজে লাগতেছে না মানে কাজ করতে পারতেছে না তখন আপনি তাদের কাছে রিপ্লেসও করতে পারবেন আবার রিফান্ডের জন্য সাবমিট করতে পারবেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে রিফান্ড করে এখন আমরা গিবোয়েটা নিয়ে আলোচনা করি আজকের গি হচ্ছে যারা বর্তমানে রানিং এই ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ করতেছেন তারা চ্যানেলে এখন একটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে যে একটা কমেন্ট করবেন এই কমেন্টের উপর বেস করে আমি দুই তারিখে এই প্রক্সিটা ফ্রিতে দিয়ে দেব এই প্রক্সিটা তারাই পাবে মেনলি যাদের কমেন্টটা সবার লাস্টে থাকবে এখন ভিডিও আপলোডের সময় থেকে দুই তারিখ সেম এই সময়ের মধ্যে যার কমেন্টটা সবার লাস্টে থাকবে তাকেই আমি এই এপিটা দিয়ে দেব কাজ করার জন্য সাপোজ ভিডিও যদি এখন নয়টায় আপলোড হয় দুই তারিখ রাত্রে নয়টায় লাস্ট কমেন্টকারীকে আমি এই পিটে দিয়ে দিব আপনি চাইলে এখনও কমেন্ট করতে পারেন এখন আবার যখন দুই তারিখ আসবে তখনও কমেন্ট করতে পারেন ডাবল কমেন্টে কোনো সমস্যা নেই শুধুমাত্র লাস্ট কমেন্টকারী আজকের উইনার হবে আর কমেন্ট করে গ্রুপের মধ্যে একটা স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখবেন সো এই ছিল ওভারঅল ভিডিও আশা করি সাইটটা অনেক অনেক ভালো লাগবে এখান থেকে কাজ করে অনেক মজা পাবেন সো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সাইট নিয়ে সো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং